সূচকের সামান্য পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসের লেনদেন। সার্বিক সূচক ডিএসইএক্স 3 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5,353-তে। বেচাকেনা হয়েছে 639 কোটি টাকার। হাতবদল হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে 187টির আর বেড়েছে 108টির। বাজার নিয়ে এবার বিশ্লেষণ শুনবো আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্টের। মার্কেটের মূল সূচক ডিএসইএক্স আজকে প্রায় 3 পয়েন্ট হারিয়ে 5,353 পয়েন্টে দিন শেষ করেছে। এরই সাথে শরিয়াহ ইন্ডেক্স ডিএসইএস প্রায় 2 পয়েন্ট হারিয়ে 1,249 পয়েন্টে দিন শেষ করেছে। তবে এর বিপরীতে ব্লুচিপ ইন্ডেক্স DSE30 প্রায় 2 পয়েন্ট গেইন করে 1,899 পয়েন্টে দিন শেষ করেছে। মার্কেটে আজ মোট 639 কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় 3% কম। মোট লেনদেনের উল্লেখযোগ্য এসেছে 3টি বড় সেক্টর থেকে। টেক্সটাইল সেক্টরে হয়েছে মোট লেনদেনের প্রায় 33% লেনদেন, ইঞ্জিনিয়ারিং সেক্টরে হয়েছে 13% লেনদেন, আর ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল সেক্টরে হয়েছে 8% লেনদেন। আজকে মার্কেটে একটি নতুন শেয়ার এসেছে, তা হলো আমান কটন ফিব্রাস লিমিটেড। এটির অফার প্রাইস ছিল 36 টাকা এবং দিন শেষে তা অবস্থান করছে 74 টাকা 30 পয়সায়। অর্থাৎ এটি একদিনেই প্রায় 106% রিটার্ন দিয়েছে। তবে এর বাইরে বড় সেক্টরগুলো আজ সবই ফ্ল্যাট ছিল। ফিউয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর মাত্র 0.8% পজিটিভ রিটার্ন দিয়েছে, আর এর বিপরীতে NBFI সেক্টর প্রায় নেগেটিভ 1.1% রিটার্ন দিয়েছে।